হ্যাঁ, নামটা বলেন। আচ্ছা, আজকে প্রোগ্রামে দর্শকরা এসে কি পাচ্ছে আপনার দৃষ্টি থেকে বলুন? বিশেষ করে নারী উদ্যোক্তা কেন, মানে আপুরা সবকিছু খুলে বলতে পারবে ওদের কি কি চাহিদা আছে? আপনার কাছে কেমন লাগতেছে? আমি আইনুল লোপা, চট্টগ্রাম এসব বিজনেস কমিউনিটি গ্রুপের এডমিন। আমরা চট্টগ্রাম এসব বিজনেস কমিউনিটি থেকে আয়োজন করেছি দুদিন ব্যাপী মেলা সিবিসি ফিস্টা 2023, যেটা হবে শুক্র এবং শনিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনাদের সবাইকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আমাদের সাথে ভিজিট করার আমন্ত্রণ রইল। আমরা মূলত কাজ করছি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদেরকে নিয়ে, যাদের নিজেদের পরিচিতি আমরা এই মেলার মাধ্যমে তুলে ধরছি। যারা ক্ষুদ্র পরিসরে কাজ করছেন, অনেক কিছু জানেন বাট নিজেদের পরিচিতিটা তুলে ধরতে পারছেন না, আমরা তাদের জন্য একটা মাধ্যম নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা ওদেরকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ওরা আমাদের উপর একটা আশা ভরসা করে আছে আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাচে কেন সকাল থেকেই শুরু হয়ে গেছে, অনেকে ভালো সাড়া পাচ্ছেন আমাদের এই মেলা থেকে। আশা করছি আরও জমজমাট হবে আমাদের এই মেলাটা, ব্যাচে কেনায় আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমাদের স্টল পার্টনারও অন্তত দিন শেষে আশা করি আমরা ওদের মুখে হাসি দেখবো, এটাই আমাদের আশা। আর ওরা যে একটা আশা ভরসা নিয়ে আমাদের কাছে এসেছে, আশা করছি আমরা এটা পূরণ করতে পারবো। আমাদের স্টল পার্টনাররা যেমন হাসি মুখে কেন ঘরে যেতে পারেন, আমরা সেই চেষ্টাটাই করছি। আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর আমরা নারীদের বেকারত্ব দূরীকরণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি ইনশাল্লাহ। আমাদের নারীরা সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যাবে, এটাই আমাদের আশা বিশ্বাস। ধন্যবাদ। আপনার সফলতার পিছনে অবদান কার রাখছেন? আপনারা যে এগিয়ে যাচ্ছেন সফলতার পিছনে, আমরা আসলে আমাদের সফলতার পিছনে আমি বলবো ভূমিকা আমাদের নিজেদের। আমাদের পিছনে আমাদের আসলে ওরকম কোনো ইয়ে ছিল না, আমাদের নিজেদের ইচ্ছা আগ্রহ চেষ্টা প্রচেষ্টা সব কিছুই আমরাই বলতে গেলে। এটা কিন্তু অনেকে কে কীভাবে নিচ্ছে আমি জানি না, বাট আমি বলবো আমাদের পিছনে এই এত দূর এগিয়ে যাওয়ার ভূমিকা আমরা নিজেরাই, একমাত্র আমাদের ধৈর্য ইচ্ছা শক্তি আগ্রহ এবং চেষ্টা। কেমন লাগতেছে আজকে? নট অনলি আজকের কথা আমি বলবো না ইনশাল্লাহ, আমরা গত এক সপ্তাহ ধরে বেশ সাড়া পাচ্ছি সবাই, আমাদের ই কমার্স গ্রুপের অ্যাডমিনরা, আমাদের কাছ থেকে বিভিন্ন বড় বড় মহলের মানুষগণ, বিভিন্ন সম্মানিত মানুষগণ আমাদেরকে খুব মানে সম্মান দিচ্ছে আমাদের এই কাজ দেখে, বলছেন আমরা ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাবো। আমাদের এই চেষ্টাটা, এইভাবে কাজের প্রতি আমাদের এই আগ্রহ, এই আন্তরিকতা, এটা যদি আমরা অব্যাহত রাখি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আরও সামনের দিকে এগিয়ে যাবো। আর তাদের এই একটা অনুপ্রেরণা দিচ্ছে আমাদেরকে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা শক্তি কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ। সিনিয়র মডারেটর, আমাদের আজকে সিবিসি এইড ফিয়েস্টা 2023 শুরু হয়ে গিয়েছে। আর এখানে ছোটো ছোটো উদ্যোক্তারা যাতে নিজেদের পণ্যগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারে সেই উদ্যোগেই আমাদের আজকের এই আয়োজন।
আমাদের আজকে এবং আগামীকাল দুদিন ব্যাপী সিবিসি ফেস্টা 2023 প্রথমবারের মতো আমরা আয়োজন করেছি। আমাদের এই দুদিনের মেলায় থাকছে কাপড়, জুয়েলারি, স্কিন কেয়ার, কসমেটিক্স। আমাদের আজকে টাইটেল পার্টনার হিসেবে আছেন স্কিন কেয়ার প্রোডাক্ট নিতা রহমান, স্পেজের ওনার নিতা রহমান আপু, আর এর পাশাপাশি কো স্পন্সর হিসেবে আছেন ইস্পাহানি টিএমএন লিমিটেড, এবং পাওয়ার ব্যাংক হিসেবে আছেন রূপা। আপনার সাথে অনেক সময় দেখা হয় না, কিন্তু এরকম মেলার মাধ্যমে আসলে আমরা একে অপরের সাথে আরও বেশি পরিচিত হওয়ার মতো সুযোগ পাই আর কি। মেলা মানে তো তুলনায় দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলেন ছোট্ট করে। দর্শকের উদ্দেশ্যে হচ্ছে আমরা যারা নারী উদ্যোক্তা নিয়ে কাজ করতেছি, যারা নারী উদ্যোক্তা, আমি নিজেও একজন উদ্যোক্তা, আমরা সবসময় চেষ্টা করতেছি নিজেদেরকে তুলে আনার, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার। তো এটার সাথে সাথে আমাদের শুধু আমরা নিজেরা চেষ্টা করলে হবে না, আমাদের বাংলাদেশের সবাই ঘরে বাইরে সবাই আমাদেরকে সাপোর্ট করতে হবে। বিশেষ করে আমরা নারী উদ্যোক্তারা যে দেশের জন্য চেষ্টা করতে হবে, সেই যদি আমাদেরকে সাপোর্ট না করে আমরা কার জন্য চেষ্টা করবো? এর জন্য আমার মতে হচ্ছে সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, আমাদেরকে যদি বাকিরা সাপোর্ট করে, ইনশাআল্লাহ তাহলে বেকারত্ব দূর হবে। অবশ্যই।